এক ছাদের নিচে আজীবন বসবাস 20 বছর হয়ে গেছে এদের সংসার একদিনও মুখ ফুটে বলতে পারে নাই তোমার ভালোবাসা চাই শুধু আমি তোমার কাছে আমায় করে নিও তোমার প্রিয় আপনার ভালোবাসা স্ত্রীকে প্রকাশ করুন এক ছাদের নিচে আজীবন বসবাস 20 বছর হয়ে গেছে এদের সংসার একদিনও মুখ ফুটে বলতে পারে নাই তোমার ভালোবাসা পারছেন হ্যাঁ বাবিকে না গার্লফ্রেন্ড কে হ্যাঁ স্ত্রী কে বলবেন নিজের স্ত্রী কে বলবেন আই লাভ ইউ কি বলবেন কথা বুঝে না বোধ হয় কি বলবেন সবাই বলেন কি বলবেন আপনি আজকে যে বলেন দেখবেন ফ্যামিলির সুখ বাড়তে শুরু করছে সোনালি তীর বর্ণনা দেখেন বিশ্ব নবী যে আই লাভ ইউ বলতো তার দলিল শুনেন সাহাবারা জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ মান আহাব্বুন নাস ইলাই ও নবী কারে সবচেয়ে বেশি ভালোবাসেন হু ডু ইউ লাভ দ্য মোস্ট নবী কাকে সবচেয়ে বেশি লাভ করেন আপনি সাহাবারা প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ কাকে লাভ করেন বেশি আল্লাহ হামসা ইসলাম বললেন আয়েশা আয়েশা সুবহানাল্লাহ বলেন না সাহাবারা বললেন মিনার রিজাল পুরুষদের মধ্যে কারে বেশি পছন্দ করেন বিশ্ব নবী বললেন আবু আয়েশার বাবা রে পেয়ালার যেখানে ঠোঁট লাগিয়ে দুধ পান করতেন বিশ্ব নবী পেয়ালার ওই জায়গাটা খুঁজে খুঁজে ওই জায়গায় ঠোঁট লাগিয়ে দুধ পান করতেন আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না গোশত খেয়ে হাড্ডি চুষে হাড্ডিটা রেখে দিলে বিশ্ব নবী আম্মা জানা আয়েশা চুষা হাড্ডিটা মুখে নিয়ে আবার চুষতে শুরু করে দিতেন পরে সুবহানাল্লাহ দুইজন একসাথে এক বালতি থেকে পানি নিয়ে গোসল করতেন পরে আল্লাহু আকবার তাহলে এভাবে ভালোবাসা প্রকাশ করতে পারবেন তো চাই শুধু আমি তোমার কাছে আমায় করে নিও তোমার